উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এক ছাত্রী পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ল ওই ছাত্রীকে শিক্ষকরা হাসপাতালে ভর্তি করে ঘটনাটি ঘটেছে হাবড়া এলাকায় হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী অসুস্থ ছাত্রীর নাম নিবেদিতা মিস্ত্রি বাড়ি হাবড়া বানিপুর বাণী নিকেতন স্কুলে পরীক্ষা দিচ্ছিল সে সোমবার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা ছিল পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে যায় সে স্কুলের শিক্ষকেরা তাকে তড়িঘড়ি হাবড়া হাসপাতালে নিয়ে আসেন বর্তমানে হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন শিশু বিদ্যা মন্দিরের ওই ছাত্রী ছাত্রী হাসপাতালে বসেই পরীক্ষা দিয়েছে বলে স্কুল সূত্রে জানা গেছে এবং আমাদের Bureau Report News No Man's Land, Habra.